আসসালামু আলাইকুম, স্বাগত সবাইকে লাবণি কিচেন কুকিং অ্যান্ড গার্ডেনিং এ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আপনাদের সাথে শেয়ার করব নাগা মরিচের যত্ন, কারণ শুধু গাছ লাগালেই হবে না, মার্চ মাস চলে এসেছে, আজ মার্চের ফার্স্ট উইক চলছে, তো আমাদের অনেকের ঘরেই পুরনো কিছু গাছ আছে, ভাই তারও যত্নের প্রয়োজন আছে। তো আজ আমি দেখাবো যে নাগামরিচের যত্ন, একটু লক্ষ্য করলেই দেখবেন আলহামদুলিল্লাহ আমার কিন্তু গাছে নাগামরিচ অলমোস্ট চলে এসেছে, বেশ কিছু মরিচ এসেছে এবং অনেকগুলো ফুল এসেছে। আমি একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করছি, আপনারা দেখুন অনেক পরিমাণে ফুল এসেছে। আই মিন আমার পুরনো গাছ অনুযায়ী এত ফুল আসবে আমার এতটা আসলে বিশ্বাস ছিল না, ভেবেছিলাম যে সামার হলে হয়তোবা ফুল আসবে, কিন্তু না, দেখলাম যে ফেব্রুয়ারি মাস থেকে আমার এই গাছে দারুণভাবে সফলতা দিচ্ছে। তো ভাই যত্নের তো প্রয়োজন আছে, তো যত্নের ভিতর এখন আমাদের যে কাজটি করণীয় তা হচ্ছে শুরুতেই আমাদের গাছের এই যে বড় বড় যে পাতাগুলো সেই পাতাগুলো ছাঁটাই করতে হবে। একটু লক্ষ্য করে দেখবেন যে আমি গাছের যত বড় বড় পাতা ছিল সব ফেলে দিয়েছি, ফেলে ছোট পাতাগুলোকে বেড়ে ওঠার সুযোগ করে দিয়েছি। এ ছিল নাগামরিচের আমাদের একটি যত্ন। এখন চলুন আমাদের দ্বিতীয় যে কাজ তা কি করব আপনাদের সাথে সেটাও শেয়ার করি। আরো একটি কথা দেখুন যে নাগামরিচ গাছের নিচ থেকেও দারুণ একটি ডাল ছেড়েছে, এই ডালটি একেবারেই নতুন। এই যে দেখুন এখানে কিন্তু আমি কেটে দিয়েছিলাম, একটু লক্ষ্য করলেই দেখবেন, আর এই যে নতুন একটি ডাল গজিয়েছে। শুধু তাই নয়, একটু নিচের দিকে গেলেই বুঝবেন যে এখানেও আরো একটি ডাল গজাচ্ছে। এই যে এখানে আমি দুটি ডাল ছিল কেটে দিয়েছি, তো গজাচ্ছে। তো এখন আমরা যে কাজটি করব তা হচ্ছে আমাদের কিছুটা খাদ্যশস্যের প্রয়োজন আছে, কারণ এখনো পর্যন্ত আমরা গাছটি বাহিরে নেইনি বা নিব না, কারণ এই গাছটি কিন্তু আমি ঘরে রেখেই বড় করি আপনারা অনেকেই জানেন। আর যেহেতু এখন গাছটি তরতাজা হয়ে উঠেছে এবং বেশ ফুল এবং মরিচ এসেছে, এখন আমাদের দ্বিতীয় যে কাজ তা হচ্ছে কিছুটা ফসফরাস এবং ক্যালসিয়ামের প্রয়োজন। তো আমি এ গাছে দু সপ্তাহ আগেই কিছুটা ফসফরাস দিয়েছি, বোন মিল নিশ্চয়ই আপনাদের মনে আছে। তো আজ আমাদের বেশ কিছু ক্যালসিয়ামের প্রয়োজন। তো আমরা ক্যালসিয়াম পাবো কোথা থেকে? আমরা ক্যালসিয়াম পাবো হচ্ছে ডিমের খোসার সার থেকে। আর এই যে আমি বেশ কিছুটা ডিমের খোসার সার দিয়ে দিচ্ছি, আর কিভাবে বানিয়েছি তার একটি ভিডিও আমি এই ভিডিওর নিচে দিয়ে দিব, আপনারা সেখান থেকে দেখে নেবেন। এতে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম আছে, এতে করে দেখা যায় গাছের গোড়া মজবুত রাখবে এবং যত ধরনের ফুল ফল আসবে সব ধরে রাখতে সাহায্য করবে। আর এই যে ডিমের খোসা, এইগুলো মাটির সাথে মিশিয়ে দেওয়ার, মাটির নিচে দেওয়ার কোনো প্রয়োজন নেই, শুধু উপরের দিক থেকে এতটা পরিমাণ দিয়ে দিলেই হলো। এই যে ডিমের খোসা পাউডার হওয়ার প্রয়োজন নেই, আপনারা যদি চান আরো বড় বড় টুকরো করেও দিয়ে দিতে পারেন, কোনো সমস্যা নেই। এখন আমাদের নাগামরিচ গাছে দারুণ যত্ন হয়ে গেছে, এই যে আমরা দিয়েছি মাটির নিচে, অনেকেই মিশিয়ে দেয়, কোনো সমস্যা নেই, এভাবে দিলেও চলবে। এখন পানি দিলে পানির মাধ্যমে সমস্ত ক্যালসিয়াম আমাদের গাছে শিকড়েই যাবে। এবার হচ্ছে পানি দেওয়ার পালা, তো আমরা পানি দিয়ে দিচ্ছি এখানে। এই যে দেখুন পানি দেওয়ার পর কিন্তু আমাদের ডিমের খোসাগুলো সুন্দর ভেসে উঠেছে। তো এই যে পানির সাথে সাথে দেখা যায় যে দারুণভাবে এর ক্যালসিয়াম আমাদের গাছে শিকড় পেয়ে যাবে। এ ছিল আমাদের মার্চ মাসে নাগা গাছের যত্ন। যাদের ঘরে গাছ আছে যত্ন করা শুরু করে দিন। আমরা অনেকেই বীজ থেকে গাছ বানানোর জন্য উঠে পড়ে লেগেছি, কিন্তু ঘরে যে গাছগুলো আছে তারও যত্নের প্রয়োজন আছে। শুরু হয়ে যাচ্ছে সামার, আশা করি রৌদ্রের দ্বিগুণতা দেখেই বুঝতে পারছেন যে কতটা দারুণ ওয়েদার যাচ্ছে আজ আমার কনজারভেটরিতে, দারুণ রোদ উঠেছে। তাই ভাবলাম যে না, আমার নাগা গাছের যত্নের প্রয়োজন, এ তো ভাই দরকার, কারণ এই বছর নতুন করে আর নাগা গাছ আমি লাগাচ্ছি না, লাগাবো লাভলি ভিউয়ার্সদের জন্য, একেবারেই যারা নতুন কিভাবে জার্নি শুরু করবে তার জন্য। তাছাড়া এই গাছের প্রত্যেকটি ভিডিও আমি এই ভিডিওর নিচে দিয়ে দিব, আপনারা সেখান থেকে দেখে নিতে পারবেন। আশা করব আজকে এই ভিডিও আপনাদের ভালো লেগেছে, ভিডিওর নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল, আল্লাহ হাফিজ। আরও একটি কথা, আমার লাভলি ভিউয়ার্সরা অনেকেই আমাকে কমেন্ট করে যে তাদের গাছের এই অবস্থা বা তাদের গার্ডেনের এই অবস্থা
কি করণীয়, কি করা যায়, কি করলে গাছটি বেঁচে যাবে এবং কিভাবে যত্ন নিতে হবে, মরে যাচ্ছে, গাছের পাতা হলুদ হয়ে যাচ্ছে, তো আমি সেই সব লাভলি ভিউয়ার্সদের বলবো যে আপনারা যারা আমাকে কমেন্ট করেন, প্লিজ আপনারা একটি জিনিস মাথায় রেখে আমাকে কমেন্ট করবেন যে আপনারা কে কোন দেশ থেকে কমেন্ট করছেন সেই দেশের নাম উল্লেখ করে দিবেন, এবং যখনই আপনারা কমেন্ট করেন তখনকার যে ওয়েদার তাও আমাকে জানাবেন। অনেক সময় দেখা যায় যে কোন দেশ থেকে কমেন্ট করছেন তা যদি আমি না জানি তাহলে কমেন্টের উত্তর দেওয়া খুবই মুশকিল। এখন যদি অনেকেই আমাকে প্রশ্ন করেন যে আপু আমার মরিচ গাছটি বাড়ছে না, তো সেক্ষেত্রে আমি কনফিউজ হয়ে যাই যে এটি ইউকেতে না বাংলাদেশে, কারণ বাংলাদেশে এত গরম যে মরিচ গাছ মরে যাওয়ার কথা না, আর বাংলাদেশের ঠান্ডায়ও মরিচ গাছ মরে যায় না, কিন্তু ইউকের ঠান্ডায় মরিচ গাছ মরে ভূত হয়ে যায়। তাই আমার জন্য জানাটি প্রয়োজন যে আপনারা কোথা থেকে কমেন্ট করছেন, প্লিজ জিনিসটি মাথায় রেখে আমাকে কমেন্ট করবেন যে আপু আমরা এখান থেকে কমেন্ট করছি আর আমাদের দেশের তাপমাত্রা বর্তমানে এই অবস্থা। আশা করব ভালো লাগবে আমার সাজেশনটি আপনাদের।